নসরের ভিতরে আল্লাহ তাআলা তিনটা কর্মসূচি দিয়েছেন, কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি দিয়েছেন, যেই জাতি যেই দেশ বিজয় অর্জন করবে সেই জাতির জন্য তিনটা কর্মসূচি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, তবে শুরুতে আমরা আলোচনা করব বিজয় বলতে আমরা কি বুঝি। বিজয় বলতে আমরা সহজেই বুঝি যে সর্বপ্রকার যত অসাম্যতা বৈষম্যতা অনাচার এ সকল কিছু থেকে এই জগদ্দল পাথর থেকে মুক্তির জন্য প্রত্যেকেই তার প্রাপ্য আদায়ের মাধ্যমে যেই স্বাধীনতা অর্জনের জন্য কষ্ট শ্রম অর্থ রক্ত ব্যয় করে যেই দিবসটা অর্জন করে থাকে তাকেই বলা হয় কি? বিজয় দিবস। অর্থাৎ অসম্যতা দূর করা এক নম্বর, এর ভিতরে বৈষম্য তো চলে এসছে, বিভিন্ন অনাচার। অনাচার ছিল কি ছিল না? প্রায় 200 থেকে 250 বছর ইংরেজরা শাসন করেছে এই পাক ভারত উপমহাদেশ, ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা যেটাকে আগে পাকিস্তান শুধু ছিল। যাই হোক, সেখানে আমাদের দেশে কাগজ ছাপানো হতো, আমরা দিতাম 5 পয়সা করে, তারা কিনে নিত আমরা বানানোর পরে, আবার আমরা যখন কিনে আনতাম তখন 25 পয়সা করে কিনে আনা হতো। অর্থাৎ আমার বাড়ির আমার ঘরের জিনিসটাই 20 পয়সা দিয়ে বেশি করে আমাদের তাদের কাছ থেকে আনতে হতো। একটা কেবল উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আমার চেয়ে আপনাদের কাছে জানা আছে। অর্থাৎ পরাধীনতা এমন একটা জিনিস ছিল, নিজের ঘরের সম্পদ নিজে ব্যবহার করার কোনো সুযোগ ছিল না। এখন আপনি ঘরে পিঠা বানিয়ে খাচ্ছেন, এটা কি সরকার কি তল্লাশি করে যে এটা কি শীতকালের পিঠা বানাচ্ছেন নাকি গরমকালের পিঠা বানান? কোথাও কি আপনাদের ঘরে গেছে তল্লাশি চালাইতে? আপনার ঘরে শুক্রবারে কি তরকারি রান্না করবেন, শনিবারে কি তরকারি রান্না করবেন, এ ধরনের কি কোনো রুটিন সরকারের পক্ষ থেকে দেওয়া আছে? কিন্তু যখন আমাদের সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা খাবারের মেনুটা পর্যন্ত বাড়িতে বাড়িতে তারা তল্লাশি করত, বিভিন্নভাবে মা বোনদেরকে ইজ্জত হননের জন্য বিভিন্ন বৈষম্যতা তাদের ভিতরে এমন যখন একেবারে প্রস্ফুটিত বিকশিত হয়ে গেল, তখন আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা যারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে শায়েস্তা করার জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে বাংলার জাতি যেমন চালাক, এই চালাক বাঙালি পৃথিবীতে একটি রাষ্ট্র চোখের পলকের মতন মাত্র কয়টি মাস যুদ্ধ করেছে? 9 মাস যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে অল্প সময়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে এই বাংলার জমিনের চেতনায় উজ্জীবিত জনগণ। জোরে জোরে বলেন আল্লাহ আকবার, জবান খুলে বলেন আল্লাহ আকবার। এজন্য বাংলার জাতি, এই বাঙালি জাতিদেরকে কোনোদিন ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। পৃথিবীর বড় বড় আসনে এই বাংলার জনগণ স্থান করে নিয়েছে। এমন একটি রাষ্ট্রের কথা বলবেন যেই রাষ্ট্রে বাঙালি নাই আপনি খুঁজে পাবেন না। প্রতিটি রাষ্ট্রে খুব নিচু অবস্থা আছে, একেবারে আপ ডাউন সর্বস্তরেই বাঙালিদের মেধা আছে না নাই, কিন্তু বাঙালির মেধাকে দমন করা হয়। বাঙালি জাতি যদি পানি দিয়ে হেলিকপ্টার চালাইতে যায়, কোনো মেশিন চালাইতে যায়, তাদেরকে অর্থ বা বিভিন্ন উৎসাহ উদ্দীপনা না দিয়ে তাদেরকে জেলখানার ভাত খাওয়ানো হয়, কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশের ইতিহাস আছে না নাই? আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এই যে দেখিন কুরিলের এই যে ফ্লাইওভার করেছে, এটা কোন দেশের? চায়নারা করেছে না জাপানিরা করেছে? আমাদের বাঙালি বুয়েটের আর্কিটেক্টরা মিলে এর প্ল্যান দিয়েছে, এবং এই 300 ফিটের যা সুন্দর কারুকার্য দেখছেন, আমাদের দেশের সেই বাঙালি বড় বড় ইঞ্জিনিয়াররা বসে বসে তারা এই আর্কিটেক্ট করে করেছে। এটি দিয়ে বোঝাতে চাচ্ছি বাংলাদেশে অর্থ যদিও কম আছে, মেধার জন্য, বুদ্ধিমত্তার জন্য, ভালোবাসার জন্য, সাম্প্রদায়িকতা বাংলাদেশের ভিতরে কখনো বিভিন্ন চেতনায় ডাইভার্ট করা বা উস্কানি দেওয়া, বিভিন্ন ধর্মের মানুষদেরকে আরেক ধর্মের মানুষ চাপিয়ে দেওয়া, এটি বাংলাদেশে যত সুন্দরভাবে চলছে পৃথিবীর মানচিত্র এমন দ্বিতীয় আরেকটি দেশ খুঁজে পাবেন না, কথা ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িকতার কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক কিছু বলে, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে, কিন্তু
আলহামদুলিল্লাহ আমি মনে করি বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে মায়ের কোলের ভিতরে সন্তান যেমন শান্তিতে থাকে আশ্রয়ে থাকে তেমনিভাবে বাংলার জমিনে সকল ভিন্ন ধর্মের মানুষরা সেভাবে আশ্রয়ে আছে কথা ঠিক কিনা বলেন সম্মানিত সুধী কাজী আমরা বুঝতে পারলাম বিজয়টা কি জিনিস এবার আসুন ইসলাম